What is this Kerala Files? The Kerala Files, a distorted story. সোমবার রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত দ্য কেরালা স্টোরি ছবিটি। ঘৃণা ছাড়া এমন কোনো ছবি প্রদর্শন করতে দেওয়া হবে না। এই ছবির কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, গোটা রাজ্যে শান্তি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নবান্নের নির্দেশিকা বেশ কয়েকটি সিনেমা হলে এসে না পৌঁছনোয় সকাল সকাল সেই সিনেমা হলের সামনে ভিড় জমান সিনেমা প্রেমীরা, যেমনটা হয়েছে বেলঘরিয়া স্টেশন সংলগ্ন রূপ মন্দির সিনেমা হলে। এই সিনেমা হলে মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো রকম নোটিশ না আসায় সিনেপ্রেমী সিনেমা হলের সামনে পৌঁছন। সেই মুহূর্তেই সিনেমা হলে সিনেমা বন্ধের নোটিশ নিয়ে সেখানে হাজির হন বেলঘরিয়া থানার পুলিশ। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে, আশাহত হন দর্শকরা। দেখতে এসেছিলাম আমার কলেজ ফ্রেন্ডদের নিয়ে, অনেকটা দূর থেকে এসেছি, সেই মর্নিং চুচুড়া থেকে এসেছি, মর্নিংয়ে বেরিয়েছি। আমরা অনেক আশা নিয়ে এসেছি যে মুভিটা আমরা সবাই মিলে দেখবো, কেন কি শুধু লাভ জিয়াদি নয়, ফ্রেন্ড জিয়াদি হচ্ছে, মা বাবার থেকে কীভাবে হিন্দু মেয়েদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন, এমনকি ধর্ম নিয়ে, আমাদের হিন্দু ধর্ম নিয়ে মানে পুরোটাই মানে বাজে কথা বলছে। তো এটা আমরা জানতে চাই, কোনো ধর্মকে আমরা ছোট করতে চাই না, কিন্তু আমার নিজের ধর্মকে সবসময় বড় করে অন্য ধর্মকে ছোট করে তো এভাবে মানে মানে নীতি চলে না। তো আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে এই মুভিটা যাতে আবার চালু হোক। অনেক ছেলে মেয়েরা আছে যারা এখনো আশা করে আছে এই মুভিটা দেখবে বলে। হ্যাঁ, সিনেমা দেখতে এসেছিলাম। এসে জানতে পারলাম যে এখন শো ব্যান্ড হয়ে গেছে, মানে কালকে তো ব্যান্ড করে দিয়েছে, সবাই দেখছিলো। তাও একটা আশা ছিল, সবাই এসছে। তো এবার তো কী বলবো আর, এখন এখানে বলছে যেহেতু আমরা অনলাইন প্রি বুকিং করা ছিল, তো বলছি সেটা অনলাইনেই টাকা রিফান্ড হয়ে যাবে, তখন আর কী করবো। কেরালা স্টোরি দেখতে এসেছিলাম যে ব্যান হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি আশা করেছিলাম আইনক্স পিভিআর সব জায়গায় গিয়ে দেখবো, বাট কালকে যখন বুক মাই শোতে দেখলাম সব জায়গায় ব্যান হয়ে গেছে। তো আমার কয়েকটা ফ্রেন্ড বললো লোকাল কোনো সিনেমা হলে গিয়ে দেখে আয়, আমার নিয়ারেস্ট এটাই দেখাচ্ছিলো, তো আমি এটাই এসে দেখলাম যে ব্যান হয়ে গেছে। দূর দূরান্ত থেকে আসা দর্শকরা বিক্ষোভ দেখাতে থাকেন, সিনেমা হলের গেট ভাঙার চেষ্টা করে উত্তেজিত জনতা। জনতাকে সামলাতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ লাঠি উঁচিয়ে তাদের দিকে এগিয়ে গিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন দর্শকরা। এখানে পুলিশ আমাদেরকে লাঠি চালিয়েছে আমাদের উপর, এমনকি আমরা সিনেমাটা, কারণ আমরা টাকাটা রিফান্ড চেয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে রিফান্ডের থেকে বড় কথা আমরা সিনেমাটা দেখতে চাই, যেটা নিয়ে কষ্ট করে আমরা দূর দূরান্ত থেকে এসেছি, সেই সিনেমাটা দেখতে দেওয়া হলো না। যখন আমরা টাকা দাবি করছি তখন পুলিশ এসে আমাদের উপর অত্যাচার করে, লাঠি মারে, এমনকি মহিলা কার্যকর্তাদের, আমাদের যারা আমরা দেখতে এসেছি তাদের গায়ে পর্যন্ত হাত তুলেছে পুরুষ পুলিশ। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এটা হচ্ছে। সুতরাং আমরা সারা রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তুলব এবং বুথে বুথে দরকার হলে আমরা প্রজেক্টরের মাধ্যমে এই সিনেমাকে দেখাবো সারা বাংলা জুড়ে, যতক্ষণ পর্যন্ত এই সিনেমা চালু না হবে আমাদের আন্দোলন জারি থাকবে। ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বেলঘরিয়ার রূপমন্দির সিনেমা হলে। অন্যদিকে বেলুড়ে একটি মলের প্রেক্ষাগৃহে চলা দ্য কেরালা স্টোরি বন্ধ করে দিল হাওড়া সিটি পুলিশ। দর্শকরা প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে এই সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করলে প্রশাসনিকভাবে লিখিত কোনো সার্কুলার প্রকাশের আগেই কেবল হোয়াটসঅ্যাপে মেসেজ দেখিয়ে কিভাবে একটা সিনেমা প্রদর্শন বন্ধ করতে পারে পুলিশ। এভাবেই দ্য কেরালা স্টোরি ছবিটিকে পূর্ব পরিকল্পনা ছাড়া হঠাৎ করে নিষিদ্ধ করা নিয়ে দিকে দিকে দর্শকদের মনে ক্ষোভ দানা বাঁধছে। দেবকুমার দেও ও শান্তনু শাহ, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।